রবিবার সকালে একটানা তিন ঘন্টার অবিরাম বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে আগরতলার জনজীবন। রাজধানী আগরতলা সহ জলমগ্ন হয়ে পড়েছে পার্শ্ববর্তী বহু এলাকা। রবিবার সকাল ১১টা থেকে ভারী বৃষ্টিতে ডুবে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট। আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল পর্যন্ত চলতে পারে এই বৃষ্টিপাত। কোনো কোনো এলাকায় বয়ে যেতে পারে ঝড় হাওয়া। ওরিয়েন্ট চৌমুহনি, রবীন্দ্র ভবন, অফিস লেন, শিবনগর, প্যারাডাইজ চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি, মোটর স্ট্যান্ড, গণরাজ চৌমুহনি এবং বনমালীপুর সহ শহরের বিস্তীর্ণ অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে শহরবাসীকে। পরিস্থিতি খতিয়ে দেখতে ছাতা মাথায় রাস্তায় নেমেছেন বর্তমানে আগরতলা পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত কমিশনার সাজ্জাদ আলী। निगम से हमारा पूरा पंप चालू है। हमारा 16 जो DWS का पंप है पूरा चालू किया है, और 5 मैकेनिकल का डीजल पंप भी, वो भी पूरा चालू है। तो अभी 2-3 घंटे में पूरा पानी चला जाएगा, वो जो पंप लगातार चला रहा है। ठीक है सर, इतना पंप भी है, इतना ड्रेन भी आप लोग पेशकर किया था, मगर इसके बाद भी काफ़ी जल, किस लिए? क्योंकि तो एक बहुत तेज़ बारिश हुआ है, तो हमारा पूरा टीम लगा है। बाकी हमारा जितना हर जोन का रेन टीम है पूरा फील्ड में, हम कोशिश कर रहे हैं जितना जल्दी हो पाएगा उतना जल्दी करेगा। ठीक है। এদিনের ভারী বৃষ্টির ফলে রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন জগন্নাথ বাড়ি পার্কে বড় গাছ ভেঙে পড়ায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বাউন্ডারি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।